নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রদের পড়াশুনোর ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা ক্লাস থ্রির বাটারফ্লাইটা নিয়ে আলোচনা করব। এটি প্রকাশ করেছেন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমরা লেসন ফোর নো ইয়োর বার্ডস নিয়ে আলোচনা করব। তোমার পাখিদের চেনো, জানো। পাখিরা আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, পতঙ্গদের জেনেছিলাম, তাই তো? ইনসেক্টস ওয়ার্ল্ড, অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস, মনে আছে? অ্যানিমেল মিটিং, পশুদের সম্বন্ধে পড়েছিলাম। এখন আমরা পাখিদের সম্বন্ধে জান, কেমন? পাখিদের সম্বন্ধে জান, শুরু করা যাক। ঠিক আছে, পাখির মা বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে, তাই না? Who can fly in the sky? Who can fly in the sky? বলো, আকাশে কে উড়তে পারে? Who has feathers? Feathers, হ্যাঁ, কথাটা কি? Feathers, হ্যাঁ, মনে থাকবে? Feathers, feathers মানে পালক। Feathers, পাখির পালক থাকে, তাকে বলে feathers. Feathers. So who can fly in the sky? আকাশে কে উঠতে পারে? Who has feathers? কার পালক আছে? A bird can fly in the sky. তাই তো? A bird can fly in the sky. Who has feathers? A bird has feathers. পাখির পালক আছে। A bird has feathers. এখানে দেখো can, হ্যাঁ, can মানে পারা। কে যদি কোনো কিছু পারে তখন আমরা can কথাটা ব্যবহার করি। যেমন I can read English, হ্যাঁ, I can write English. can পারি, সেখানে আমরা ক্যান কথাটা ব্যবহার করি। হ্যাজ, হ্যাজ মানে আছে, পাখির আছে। কার কিছু আছে বোঝালে হ্যাজ অথবা হ্যাভ হয়। একজন বোঝালে হ্যাজ, একজনের বেশি হলে হ্যাভ। এই যে বি, তাহলে আমি যদি হই আর তুমি যদি হও তাহলে হ্যাভ। আই হ্যাভ, ইউ হ্যাভ। অন্য সব ক্ষেত্রে একজনের ক্ষেত্রে হ্যাজ, একজনের বেশি হলে হ্যাভ। কত পাখি, হ্যাঁ, তাই না? কত রঙিন পাখি, কত রং, তাই না? আর কত রঙিন পাখি আছে পৃথিবীতে। হু হ্যাজ এ বিক, বিক মানে ঠোঁট, চঞ্চু, শুদ্ধ ভাষা বলে চঞ্চু, ঠোঁট।
তার একটা ঠোঁট আছে, পিক। এর আছে, তাই তো? এ বার্ড হ্যাজ এ পিক, এ বার্ড হ্যাজ এ পিক, তাই তো? ঠিক আছে, এই যে চঞ্চু দেখেছো কত বড়, এই যে বাবা শিকার করে, মাংস ছিঁড়ে খায়। এখন আমরা পড়ব দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন। পিকক, পিকক ময়ূর, পিকক ময়ূর, অ্যান্ড দ্য ক্রেন সারস, অ্যান্ড দ্য ক্রেন কথাটা কি, ক্রেন, ক্রেন মানে সারস। শুরু করি। Once upon a time, a peacock lived in a forest beside a lake. Forest, কথাটা কি, forest, beside, হ্যাঁ, ভেঙে ভেঙে বলো, যেমন অসুবিধা হবে তখন ভেঙে ভেঙে নেবে। বি সাইড, হ্যাঁ, বি সাইড, পি কক, পি কক। ওয়ান্স আপন আ টাইম আ পিকক লিভ ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। এই যে সবুজগুলো আছে এর একটা কারণ আছে, পরে এগুলো আমাদের আলাদা করে আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, এই যে ভার্বগুলো দেখো সবুজ করা আছে, আন্ডারলাইন আমাদের বইতেও আছে, এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, কেন করেছি। হি ওয়াজ ভেরি প্রাউড, কথাটা কি, প্রাউড, প্রাউড, হ্যাঁ, প্রাউড, গর্বিত, প্রাউড অফ হিজ বিউটি, সৌন্দর্য, বিউটি, সৌন্দর্য, বিউটি থেকে আর কি হয়, বিউটিফুল, মনে থাকবে, বিউটি থেকে হয় বিউটিফুল। এভরি ডে হি ইউজড টু গো টু দা লেক, দেয়ার হি লুকড অ্যাট হিজ own reflection, 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 ছবি, প্রতিবিম্ব। হ্যাঁ, যেমন আয়নায় প্রতিবিম্ব দেখো, জলে প্রতিবিম্ব দেখো, ছবি দেখো নিজের, সেটা তাকে বলে রিফ্লেকশন। আয়নার সামনে নিজের মুখ দেখা যায় না, সেটা হচ্ছে রিফ্লেকশন। ইন দ্য ওয়াটার, ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, ও হোয়াট আ বিউটিফুল বার্ড অ্যাম আই, মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, হি ইউজড টু সে টু হিমসেলফ। এটা হচ্ছে বিউটি থেকে বিউটিফুল। আবার করা যায়, ইংরেজিটা ভালো করে পড়ো। ওয়ান্স আপন আ টাইম আ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক, হি ওয়াজ very proud of his beauty. Every day he used to go to the lake. There he looked
at his own reflection in the water. Oh, what a beautiful bird am I. My feathers and wings are so beautiful, he used to say to himself. Himself. The Bangla ki hobe? Once upon a time, kono ek shomoy, a peacock, ekta moyur, lived in a forest, ekta bone bas korto, beside a lake, ekta roder pas, lake mane rod, mane prakritik jolashoy. তোমাদের গ্রামে নিশ্চয়ই পুকুর আছে, পুকুরটা লোকে কাটে, তাই না? নিজেরা কেটে পুকুর তৈরি করতে, ম্যান মেড, মানুষ তৈরি করেছে। হ্রদটা হচ্ছে প্রকৃতির থেকেই তৈরি করা হয়েছে, কোনো কারণে গর্ত হয়ে যায় প্রকৃতির কারণে, সেটাতে জল জমে, সেটাই হচ্ছে লেক। উড়িষ্যায় যেমন চিল্কা লেক আছে, এরকম কাশ্মীরে ডাল লেক আছে, যেটা প্রাকৃতিক কারণে হয়ে যায়। অনেক বনে এরকম প্রাকৃতিক কারণে জলাশয় হয়েছে, তাকে বলে লেক। তাহলে কি হলো, কোনো এক সময় একটা ময়ূর একটা জঙ্গলে একটা জলাশয়ের পাশে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড, সে ছিল খুব অহংকারী। অফিস বিউটি, তার সৌন্দর্য নিয়ে সে ছিল খুব অহংকার। হ্যাঁ, প্রাউড, অহংকার, প্রাউড মানে অহংকার। এভরি ডে, প্রত্যেক দিন, হি ইউজ টু গো টু দ্য লেক, প্রতিদিন সে ওই পুকুর জলাশয়ে যেত। কোনো কাজ, যে কোনো কাজ আমরা যদি রোজ করি অতীতকালে, তখন আমরা ইউজড টু কথাটা ব্যবহার করি, প্রতিদিনই যদি কাজটা আমরা করি। এখানে দেখো ইউজড টু, ইউজড টু, দেখেছো? তা মনে রাখবে, অতীতকালে যদি কোনো কাজ নিয়মিতভাবে করা হয়, তখন আমরা ইউজড টু ব্যবহার করি। তাহলে ও প্রতিদিনই যেত ওই জলাশয়ে, তাই জন্য আমরা ইউজ টু ব্যবহার করছি। দেয়ার, সেখানে, ওই জলাশয়ে গিয়ে, সেখানে কি লুক, সে তাকাতো, লুক মানে তাকাত, তার নিজের প্রতিবিম্ব ইন দ্য ওয়াটার, জলে তার যে ছায়াটা পড়তো তার দিকে সে তাকিয়ে থাকত। এত অহংকার, লোকে জল খেতে যায় তো পুকুরে বলে কি, সে তা না, জল তো খেতে কিন্তু বেশি বেশি করে নিজের ছায়াটা দেখেই অহংকার করত। কথায় বলে অহংকার পতনের মূল। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কি সুন্দর একটা পাখি, নিজেকে নিজে বলতো, ও আমাকে কি সুন্দর একটা পাখি। মাই ফেদার্স, আমার পালকগুলো, অ্যান্ড উইংস, ডানা, ডানা, হ্যাঁ পাখি উইংস, ডানাটাকে বলে উইংস, আর সো বিউটিফুল, আমার পালকগুলো আর ডানাগুলো কি সুন্দর, নিজেকেই নিজে বলতো। হি ইউজ টু সে টু হিমসেলফ, ও নিজেকেই নিজে বলত। তাহলে পুরো প্যারাগ্রাফটা কি হলো, কোনো এক সময় একটা জঙ্গলে একটা জলাশয়ের পাশে একটা ময়ূর বাস করত, ও নিজের সৌন্দর্য সম্বন্ধে খুব অহংকারী ছিল, প্রতিদিন সে নিয়ম করে ওই জলাশয়ে যেত, সেখানে ও
জলে তার প্রতিবিম্ব দিকে তাকিয়ে থাকতো। তারপর নিজেকে নিজে বলতো, ও আমি কি সুন্দর একটা পাখি, আমার পালক আর ডানাগুলো কি সুন্দর। বুঝতে পেরেছ? আরেকবার পড়া যাক। Once ইংরেজিটা যতবার পড়বে, যতবার লিখবে, যতবার শুনবে, নিজেদের বলতে হবে, হ্যাঁ, তাহলে ইংরেজিটা ভালো করে শিখতে পারবে। বলতে লাগ, স্পষ্ট করে বলতে লাগ। বাংলা দেখে দেখে ইংরেজি পড়া বন্ধ কর। Once upon a time a peacock lived in a forest beside a lake. He was very proud of his beauty. Every day he used to go to the lake. There he looked at his own reflection, প্রতিবিম্ব ইন দা ওয়াটার, ছায়া, প্রতিবিম্ব বা ছায়া। ও হোয়াট আ বিউটিফুল বার্ড অ্যাম আই, মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, হি ইউজড টু সে টু হিমসেল। ঠিক আছে, বুঝতে পারলে? পরেরটা দেখা যাক। এই দেখেছ ময়ূরের ডানা কেমন পেখম মেলে রয়েছে। One day a crane came to live by the lake. One day a crane came to live by the lake. The peacock saw the crane. The peacock saw the crane. He murmured, কথাটা কি? murmured, হ্যাঁ বলো, murmured মানে নিজের মনে মনেই বলা, murmured, হ্যাঁ murmured মানে নিজের মনে মনেই বলা। A new visitor, হ্যাঁ কথাটা কি? visitor, হ্যাঁ visitor মানে আগন্তুক, আগন্তুক যে আসে, পরিদর্শন। visit মানে দেখা, visitor মানে যে দেখতে আসে, যে আগন্তুক। is here to stay. A new visitor is here to stay. I must go and introduce. মনে থাকবে introduce, হ্যাঁ কথাটা কি? introduce মানে পরিচয় করা, ইন্ট্রোডিউস মানে পরিচয় কর। মাই সেলফ আগে পড়েছিল হিমসেলফ, এখন হচ্ছে মাই সেলফ টু হিম। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম। সো দ্য পিকক ওয়াকড টু দ্য লেক। The crane was busy there. The crane was busy there. He was catching fish for lunch.
He was catching fish for lunch. তো বাংলা কি হবে? One day, একদিন, একটা সারস পাখি ওই জলাশয়ের পাশে থাকার জন্য এলো। ওই জলাশয়ে থাকার জন্য এলো, বুঝতে পেরেছ? কে এলো? একটা সারস পাখি। The peacock, ময়ূরটা দেখলো ওই সারসটা। ময়ূরটা ওই সারসটাকে দেখতে পেল। He murmured, ও নিজের মনে মনেই বলল। সে নিজের মনে মনেই বলল। আর নিউ ভিজিটার, নতুন দর্শক, দর্শক ভিজিটার মানে একটা অতিথির মতো থাকার জন্য এসেছে, হ্যাঁ নতুন। Is here to stay. এই নতুন লোক এসছে এখানে থাকার জন্য। I must go. আমি নিশ্চয় যাব, নিজেকে ওর কাছে পরিচয় দেব এবং ওর সঙ্গে পরিচয় দেব, আলাপ করব। ইন্ট্রোডিউস মানে আলাপ করা, পরিচয়। ইন্ট্রোডিউস টু হিম, পরিচয় করব, আলাপ করব। সো সুতরাং ওই ময়ূরটা হেঁটে হেঁটে ওর কাছে গেল। ময়ূর উড়তে পারে না, হ্যাঁ খুব কম উঠতে পারে, এক জায়গা থেকে হয়তো, এক জায়গা থেকে হয়তো 10 ফুট দূরে উড়ে যেতে পারে, এইটুকুখানি, বা হয়তো গাছের উপর উঠতে পারে, পাতা হোক কষ্ট করে। সাধারণত ময়ূর হেঁটে হেঁটেই চড়ে, খুব অল্প দূর উঠতে পারে, এত বড় ওদের পেখম যে অত বোঝা নিয়ে ওরা বেশি উঠতে পারে। মুরগি যেমন খুব তাড়া করলে হয়তো এক জায়গা থেকে হয়তো 10 ফুট দূরে উড়ে গেল, এইটুকুখানি, সেইরকম। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটা ওখানে ব্যস্ত ছিল। বিজি মানে ব্যস্ত, বিজি মানে ব্যস্ত। কেন ব্যস্ত ছিল? না ও মাছ ধরছে, ও মাছ ধরছে, তাই তো? ও মাছ ধরছে, তার বুঝতে পারলে? একদিন একটা সারস ওই জলাশয়ের পাশে থাকার জন্য এলো। ময়ূরটা ওই সারসটাকে দেখতে পেল। ও নিজের মনে মনে বলল, একজন নতুন দর্শক এসছে এখানে থাকার জন্য, আমি যাব, যাই, আমি যাই এবং নিজেকে ওর কাছে পরিচয় দিই, নিজের পরিচয়টা ওর কাছে দিই। নতুন লোকের হয় না, পাড়াতে তোমার নতুন কোনো ছেলে এলো, তা পাড়ার লোকেরা বা কোনো ফ্ল্যাটে এলো, তখন গিয়ে পরিচয় করে, হ্যাঁ আপনি কোথা থেকে এসছেন, আপনার নাম কি, আপনার ছেলে মেয়েরা কোথায় পড়ে, এরকম করে না, সেটাকে বলে ইন্ট্রোডিউস করে। সুতরাং ময়ূরটা হেঁটে হেঁটে ওই জলাশয়ের পাশে গেল। জলাশয়ে সারসটা খুব ব্যস্ত ছিল, ও দুপুরে খাওয়ার জন্য মাছ ধরছে, হ্যাঁ ও লাঞ্চ মানে দুপুরের খাওয়া, ও দুপুরের খাওয়ার জন্য ও মাছ ধরছে। তো ইংরেজিটা একবার পড়ো, টানা নিজে পড়ো। One day a crane came to live by the lake. The peacock saw the crane. He murmured, a new visitor is here to stay. I must go and introduce myself to him. So the peacock walked to the lake. The crane was busy there. He was catching fish for lunch. বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? পরেরটা থেকে কি হলো? এই যে ক্রেন,
The proud ahunkar, peacock spread out his colorful feathers for display. আমার জিনিস দেখাতে হবে তো, লেয়ার্সটা গুটি থাকলে তো হবে না। The proud peacock, অহংকারী ময়ূরটা spread out, ছড়ালো, হ্যাঁ ছড়িয়ে দিল his colorful feathers, ওর যে রঙিন পালকগুলো সেগুলো ছড়িয়ে দিল দেখানোর জন্য, for display, দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য, হ্যাঁ নিজের আসে দেখ আমার কি পালক আছে, ওই দেখলে না, হ্যাঁ ময়ূরের সে ছবি, পালক দেওয়ার ছবি, হ্যাঁ সেরকম পালক দেওয়ার ছবি দেখলে তো। এই যে পালক ছড়িয়ে আছে, হ্যাঁ এরকমও নিজের পালকটা ছড়িয়ে দেখানোর জন্য, দেখ আমার পালক কি সুন্দর, বুঝতে পারছ, স্প্রেড আউট, এই যে ছড়িয়ে আছে, এই দেখছো পালকটা ছড়িয়ে আছে, এটাকে বলে স্প্রেড আউট, হ্যাঁ স্প্রেড আউট। দেন হি সে টু দ্য ক্রেন, তারপরও দেন হি সে টু দ্য ক্রেন, দেন হি সে টু দ্য ক্রেন, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, ওয়েলকাম, আই অ্যাম ইউর নেবার, নেবার, আই অ্যাম ইউর নেবার, কথাটা কি নেবার, নেবার মানে প্রতিবেশী, যে পাশের ঘরে বা পাশের বাড়িতে থাকে প্রতিবেশী। কি হলো, দ্য প্রাউড পিকক, গর্বিত অহংকারী ময়ূরটা স্প্রেড আউট, ছড়িয়ে দিল হিজ কালারফুল ফিদার্স, ওর যে রঙিন পাখাগুলো ছিল সেগুলো ছড়িয়ে দিল, ছড়িয়ে রাখ ফর ডিসপ্লে, দেখানোর জন্য, ওদের ওটাই তো তোর অহংকার, ওই পালকগুলো রঙিন পালকগুলোই তো ওর অহংকার। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপরও সারসটাকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো মানে কাউকে প্রথম দেখা হলে আমরা হ্যালো বলি, হ্যাঁ হ্যালো মিস্টার ক্রেন, তার ফোনে যখন ফোন আসে তখন আমরা বলি না হ্যালো কে বলছেন, তাই না, বা হ্যালো আমি অভিক বলছি, বা আমি সায়ন বলছি, হ্যাঁ সেরকম। ওয়েলকাম টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে আপনাকে স্বাগত, ওয়েলকাম মানে স্বাগত, আই অ্যাম ইউর নেবার, আমি তোমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী, মানে আমি ওই জঙ্গলে থাকি, আই অ্যাম ইউর নেবার, আই অ্যাম ইউর নেবার, আমি আপনার প্রতিবেশী। তাহলে কী হলো, ইনরাইট আরেকবার, ময়ূরটা অহংকারী ময়ূরটা দেখানোর জন্য ওর রঙিন পালকগুলো মেলে দিই, ছড়িয়ে মেলে দিই, দেখলে এরকম। তারপরও সারসটাকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, এই জঙ্গলে আপনাকে স্বাগত, আমি আপনার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী। তাহলে কী হলো এটা, দ্য প্রাউড পিকক, দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, দেন হি সে টু দ্য ক্রেন, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, আই অ্যাম ইউর নেবার, আই অ্যাম ইউর নেবার। দ্য ক্রেনটা কি বললো, থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দ্য ক্রেন সে, দ্য ক্রেন সে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক,
the crane say. আপনাকে অজস্র ধন্যবাদ ময়ূর মশাই সারসটা উল তা পুরোটা একবার পড়ে নাও বুঝতে পারলে তো দ্য প্রাউ বারবার ইংরেজিটা শোনো নিজে বলো বারবার বলো আমরা যখন বলছি তুমিও বলো নিজে নিজে বলো আমার সঙ্গে সঙ্গে তুমি বলো আমি যখন বলছি তুমি আমার সঙ্গে সঙ্গে বলো দ্য প্রাউ পিকক spread out his colorful feathers for display. Then he said to the crane, "Hello, Mr. Crane. Hello, Mr. Crane. Welcome to the forest. I am your neighbor. Thank you so much, Mr. Peacock, the crane said." ঠিক আছে এটা বলবে আমরা যেমন বলছি তুমিও সঙ্গে সঙ্গে বলো এই ক্রেন ক্রেনেরও পাখা ছড়াতে পারে কিন্তু সাদা কালো তাই না রঙিন না ওটা যেমন রঙিন এটা সাদা কাঠ তাই তো তারপরে যাক দ্য পিকক দেন মকড কথাটা কি মকড মকড বলো মকড ঠাট্টা করল উপহাস করল মকড মানে উপহাস করল মকড কথাটা কি মকড উপহাস করল অ্যাট দ্য ক্রেন দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালার লেস আগে একবার পড়েছি কালার ফুল আর কালার না থাকলে সেটা হচ্ছে কালার লেস মনে থাকবে রঙিন হয় কালার ফুল হ্যাঁ তখন হবে কি কালার ফুল আর যখন রং নেই বিবর্ণ রঙহীন তখন হচ্ছে কালার লেস ময়ূরেরটা ছিল কালার ফুল আর ক্রেনেরটা হচ্ছে কালার লেস মনে থাকবে তাহলে নাউনের সঙ্গে ফুল বা লেস যোগ করলে নেগের অ্যাডজেক্টিভ পড়ায় কালার নাউন রং রঙিন যেটা অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে কালার ফুল আর রঙহীন বিবর্ণ হবে কালার লেস ফেদার্স ইউ লুক সো অর্ডিনারি অর্ডিনারি সাধারণ হ্যাঁ ম্যারম্যার এত ম্যারম্যার সাধারণ আকর্ষণীয় নয় হ্যাঁ অর্ডিনারি একদম সাধারণ কোনো বিশেষত্ব নেই তাহলে কি হলো দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার ইউ লুক সো অর্ডিনারি ময়ূরটা সারসটাকে ঠাট্টা করল বললো তোমার আপনার এরকম রঙহীন ম্যারমেরে পালক কেন আপনাকে এত সাধারণ ম্যারমেরে বিবর্ণ দেখাচ্ছে নিজের রঙিন পাখা কালারফুল ওটা কালারলেস সে যেন ঠাট্টা করছে হ্যাঁ খোটা দিচ্ছে উপহাস করছে আপনার এরকম ম্যারমেরে পাখা কেন রঙহীন বিবর্ণ পাখা একদম সাধারণ একটা লোক দেখাচ্ছে মানে আকর্ষণীয় নয় লোক যে তাকাবে সেরকম তো নয় সাধারণ অর্ডিনারি বুঝতে পেরেছ তাহলে ইংরেজিটা একবার পড়া যাক বারবার পড়ো দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস
feathers. You look so ordinary. You look so ordinary. Okay, ঠাট্টা করলো তোমার এরকম বিবর্ণ পাখা পালক, হ্যাঁ, তোমার এত সাধারণ একদম মেরে মেরে দেখাচ্ছে, মানে নিজের আছে ওর নেই, এনে ওকে খোঁটা দিচ্ছে, অহংকারী তো, অহংকারী খোঁটা দিচ্ছে। এই যে জাপানিজ স্ক্রিন, এটা হচ্ছে জাপানিজ স্ক্রিন। The crane reply কথাটা কি reply উত্তর দিল reply উত্তর দিল yes হ্যাঁ I don't have beautiful feathers and wings like yours. But I can fly across the lake with the help of my wings. Can your feathers help you to fly? Can your feathers help you to fly? There was no reply from the peacock. There was no reply from the peacock. He felt ashamed. Kothara ki? Ashamed. Ashamed, লজ্জিত, and went away. ঠিক আছে? He felt ashamed. বলো আবার, ashamed, and went away. তাহলে কি হলো? সারসটা উত্তর দিল, হ্যাঁ, yes, I don't have, আমার নেই, beautiful feather, সুন্দর পালক আর ডানা তোমার মতো, লাইক ইউস, তোমার মতো আমার সুন্দর পালক আর ডানা নেই, এটা ঠিক, বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস, আমি ক্যান ফ্লাই, আমি উড়তে পারি, উড়ে যেতে পারি, হ্যাঁ, অ্যাক্রস দ্য লেক, এই লেকটার ওপারে আমি উড়ে যেতে পারি, আমি এই পালকের সাহায্যে, ডানার সাহায্যে আমি এই লেকটা ওপারে উড়ে যেতে পারি, অ্যাক্রস দ্য লেক মানে লেকের ওপারে উড়ে যেতে পারি, উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমার এই ডানার সাহায্যে আমি এই লেকটার ওপারে উড়ে যেতে পারি। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তুমি যে এই যে অহংকার করছো রঙিন পালক নিয়ে, এই পালকগুলো কি তোমাকে উড়তে সাহায্য করবে, তুমি উড়তে পারবে? গেল, কারণ ডানার কাজ কি, পাখির কাজ কি, ওড়া, তাই তো, পাখির কাজ হচ্ছে ওড়া, সারস রঙহীন কিন্তু উড়তে পারবে, উড়ে লেকের এপার থেকে ওপার চলে যেতে পারে, এক দেশ থেকে আরেক দেশ চলে যেতে পারে। তোমরা জানো কিনা জানি না, সাইবেরিয়ান ক্রেন আছে, তারা থাকে সাইবেরিয়া, খুব ঠান্ডার দেশ, রাশিয়ার উত্তর দিকে, তখন যখন বরফ পড়ে শীতকালে, চারদিক থেকে যায়, খাবার পাওয়া যায় না, ওরা হাজার হাজার মাইল উড়ে এই ভারতের বিভিন্ন জলাশয়ে, ভারতে গরম তখন অত তো ঠান্ডা নয়, শীতকালে তো অত ঠান্ডা নয়, জল জল জমে যাবে, পুকুর থাকে, তুমি যারা গ্রামে থাকো হয়তো দেখেছো অনেক বিদেশি পাখি, পরিযায়ী পাখি আসে, উড়ে উড়ে আসে, হাজার হাজার মাইল উড়ে উড়ে আসে, একরকমের পাখি আসছে আর্কটিক টার্ন বলে, ওরা এক মেরু থেকে আর এক মেরু পর্যন্ত উড়ে, এক মেরু থেকে উত্তর মেরু দক্ষিণ মেরু আসে, এক মেরু থেকে অন্য মেরুতে উড়ে যায়, আবার শীত পড়লে সেখান থেকে আগের মেরুতে,
পাখিদের ডানাটা কি জন্য? সৌন্দর্যের জন্য তো আছে, কিন্তু ওড়ার জন্য। ক্রেনটের ক্রেন সারস, তার ডানা বর্ণহীন কিন্তু সে তো উড়তে পারে। ময়ূরের ডানা যদিও রঙিন সে তো উড়তে পারবে না। There was no reply from the peacock. ময়ূরের থেকে আর কোনো উত্তর এলো না। No reply, কোনো উত্তর এলো না। He felt ashamed. ও লজ্জিত বোধ করলো and went there. আর চলে গেল। তাহলে কি হলো? আগে তো দেখেছিলে ময়ূরটা ঠাট্টা করেছিল সারসটাকে, তোমাকে কেমন মেরে মেরে দেখায়। এখন সারসটা তার উত্তর দিচ্ছে, হ্যাঁ ঠিক, আমার তোমার মতো এই সুন্দর ডানা বা পালক নেই, সেটা ঠিক, কিন্তু আমি আমার এই ডানার সাহায্যে এই জলাশয়ের ওপার পর্যন্ত উড়ে যেতে পারি। তুমি কি তোমার পালকের সাহায্যে তা পারবে? ময়ূরের মুখ চুপ, ভোতা মুখ ভোতা, আর কোনো কথা নেই। ও লজ্জিত অনুভব করলো, লজ্জা অনুভব করলো, আর ওখান থেকে চুপি চুপি চলে। খুব অহংকার দেখাতে এসেছিল, তোতা মুখ বোতা হয়ে চলে। আর একবার ইংরেজিটা পড়া যাক। দ্য ক্রেন রিপ্লাই, ইয়েস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইউ, বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস। Can your feathers help you to fly? There was no reply from the peacock. He felt ashamed and went away. ঠিক আছে? Clear? এই এই মাছ ধরছি খাবার জন্য। মার মার মানে সেই ইন এ ভেরি লো ভয়েস, খুব আস্তে চুপি চুপি নিজেকে নিজে বলা, নিজের মনে গুনগুন করা। ইন্ট্রোডিউস মেক নো, নিজের পরিচয় করা। নেবার সামন লিভিং নেক্সট ডোর, যে পাশেই থাকে, পাশে বাড়িতেই থাকে। মক মেড পার্নার, ঠাট্টা করে। ঠিক আছে, ক্লিয়ার? প্রশ্ন উত্তরগুলো আমরা আলাদা ভিডিওতে দেখাচ্ছি। আপনার এই ভিডিওটা ভালো লাগলে আর যদি ভাবেন যে এই ধরনের ভিডিওগুলো ছেলেমেয়েদের পড়াশোনায় সাহায্য করবে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও করুন। যত বেশি ছেলেমেয়ে দেখবে ততই আমাদের পরিশ্রম সার্থক। আপনারা দেখলেন আমরা অনেক ছবি ব্যবহার করেছি, সেগুলো পড়ার শোনাটাকে একটু আকর্ষণীয় করে তোলা, এগুলো নেট থেকে নেওয়া, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি তারা আমাদের এই প্রজেক্টে আমাদের সঙ্গে থাকবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের একটা ওয়েবসাইট আছে www.aloralpin.com, সেখানে এই ভিডিওগুলো দেওয়া থাকে। ইউটিউবেও আছে, এখানেও আছে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।